मिड डे मिले अखाद्य कुखाद्य किरकम शिशुर पाते सब बैंग टिकटिकी कोथाय जाच्छे बराद्देर टाका दिल्लिर दूतेरा परिदर्शने आसतेई ढोल बदल রাজারহাটা স্কুলে কেন্দ্রীয় দল পৌঁছতেই অন্য ছবি গোছানো রান্নাঘর গ্লাভস টুপি দেখিয়ে আধিকারিকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চলল জোর কদমে আবার পাশেরই আইসিডিএস সেন্টারে ভিন্ন ছবি ধরা পড়ল অপরিচ্ছন্ন পরিবেশে শিশুদের জন্য রান্না হচ্ছে আর সেই মুখোশ টেনে খুলে দিল রিপাবলিক বাংলা একদিকে ঝা চকচকে হেসেল टुपी ग्लाभस मास्क परे रान्नार व्यवस्था और एकदिके पाशेई नोंगरा अंगनबाड़ी केंद्रे चलछे रान्ना माटिर उनोने नोंगरा बासनपत्रे खुदे पड़ुआदेर जोन्नो तैरी होच्छे खाबार ठीक जानो प्रदीपेर नीचे अंधकार रिपब्लिकेर कैमराय पर्दा फाँस हलो आरो एकटा मुखोशेर सामने एलो भंडामी ताई एखाने किन्तु एकदम एकदम स्कूलेर सामने बनमानीपुर स्कूल आमरा देखलाम आदर्श विश्वविद्यालय जेखानटाय देखा जाच्छे प्राथमिक स्कूले ग्लावस कखनो कोथाओ आबार साजसरंजाम किन्तु एकदम खाली हाथे तार पाशेई आईसीडीएस एकटी सेंटारे रान्ना बान्ना करछेन एखाने दिदिरा एखाने शिक्षक शिक्षिकारा एटाई बांगला स्कूल आईसीडीएस केंद्रेर आसल छवि एतदिन आमरा मिड डे मिले कखनो देखेछि मरा टिकटिकी इदुर कखनो साप कखनो पोका এই পড়ছে শিশুর পাতে আর এসব অখাদ্য কুখাদ্য খেতে বাধ্য হচ্ছে লাখো লাখো খুদে পড়ুয়া কিন্তু এমনটা হওয়ার তো কথা নয় মিড ডে মিলের জন্য নিয়ম মেনে টাকা তো বরাদ্দ হয় তাহলে কোথায় যাচ্ছে সেই টাকা দুর্নীতিগ্রস্ত শাসক নেতাদের পকেটেই কি ঢুকছে প্রকল্পের টাকা জালিয়াতির খবর কানে যেতেই শটান দিল্লি থেকে কলকাতায় ছুটে এসেছে কেন্দ্রের দূতেরা স্কুলে স্কুলে ঢু মেরে হাল হকিকত জানবেন আধিকারিকরা অনেকেই বলছেন প্রথম দিনই যে খেল দেখা গেল রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাতে ভবিষ্যতে আরো যে অনেক মনিমুক্ত বেরোবে হলপ করে বলা যায় সে কথা নিজেদের চুরি ঢাকতে যেভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে হাজির করানো হচ্ছে তা দেখা মাত্রই চারিদিকে উঠেছে সমালোচনার ঝড় রসিকতা সুরে রাজ্য সরকারকে আক্রমণ করে বিজেপি বলছে শিশুদের মাংস দেবে বলেছিল এখন বোঝা যাচ্ছে কোন মাংস তারা খাওয়াতে চায় ভবিষ্যৎ প্রজন্মকে তদন্ত চলুক না আপনি যদি কিছু গন্ডগোল না করেন ফায়ার কি আছে তদন্ত হাজার হোক সবকিছুর হোক তদন্ত ভয় পাচ্ছেন কেন তার মানে কিছু গন্ডগোল আছে আর মিড ডে মিলে আপনি মাংস খাওয়াবেন বলেছিলেন কিন্তু টিকটিকি আর সাপের মাংস খাওয়াবেন তো বলেননি এত তদন্ত অবশ্যই হওয়া উচিত একদিকে যখন মিড ডে মিল নিয়ে বেনিয়মের পাহাড় জমেছে তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত বই মেলার উদ্বোধনে সোনাঝুরির হাটে হাঁটাহাঁটি করতে হাজির হচ্ছে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে যার হাত ধরে বাংলায় মিড ডে মিল চালু হয়েছে সেই নোবেল জয়ীরও মন নেই শিশুদের জন্য জমি বাঁচানোই এখন তার ধ্যান জ্ঞান যার সঙ্গ দিচ্ছেন মুখ্যমন্ত্রী এদিকে এই বীরভূমেরই রামপুরহাটে দুর্ঘটনা বা বকটুয়ে গণহত্যায় ক্ষতিপূরণের টাকা মিড ডে মিলের টাকা থেকে দিয়েছিল রাজ্য ইতিমধ্যেই এমন অভিযোগের সামনে আসতেই শোরগোল চলছে রাজ্য রাজনীতিতে এই পরিস্থিতিতে শিশু খাদ্য নিয়ে যে ছেলে খেলা চলছে তাতে অনেকেই বলছে কিভাবে এমনটা করতে পারে দণ্ডপুণ্ডের কর্তারা নিজেদের সন্তানদের বেলায় এই কাজ করতে পারবেন তো তারা নাকি গরিব বলেই এত হেলাফেলা তুচ্ছ তাচ্ছিল্য রিপাবলিক বাংলা